প্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আমার রান্নাঘরে। আজকে আমি আপনাদেরকে রান্না করে দেওয়া দেখাবো কেসরি মাছের শুটকি। কেসরি মাছের শুটকি রান্না করতে যে যে উপকরণ লাগবে সেগুলো হচ্ছে কেসরি মাছের শুটকি 250 গ্রাম, পেঁয়াজ 2টি, রসুন কুচা কুচি 1টি, হলুদ গুঁড়া, ধনে পাতা কুচি, কাঁচামরিচ কুচি, লবণ স্বাদ মতো এবং সাদা তেল পরিমাণ মতো, সামান্য পরিমাণ পেঁয়াজ বাটা। আমি তেল পরিমাণ মতো ঢেলে দিচ্ছি। ভালো করে আমি কেসরি মাছগুলো শুকিয়ে দিয়ে ধরে আমি শুকিয়ে আসতে সামান্য পরিমাণ পানি ঢেলে দিতে হবে। দর্শক কিছু সময়ের জন্য ঢেকে ঢেকে দিতে হবে। দর্শক একটু ঝাল বাড়িয়ে দিতে লাল মরিচের গুঁড়া দিতে পারে। প্রয়োজনে একটু পানি দিতে পারে। শুকানোর জন্য কিছু সময় লাগতে হবে। দর্শক তৈরি হয়ে গেল আমার কেসরি মাছের শুটকি।